ভিউয়ার্স, সামনে দেখতে পাচ্ছি একটা লোক, সে রাস্তার মধ্যে কিছু জিনিস নিয়ে বসে আছে। তো চলুন দেখি তার সাথে একটু কথা বলা যাক। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। আপনার দেশের বাড়ি কোথায় চাচা? শরীয়তপুর না? এই ব্যবসায়ী করেন আগে থেকে নাকি? এই ব্যবসা না? আচ্ছা আচ্ছা, কত বেচে কিনি হয় সারাদিনে? এটা স্কুল বন্ধ, একটু কম বিক্রি হয়, স্কুল বন্ধ হলে ভালো বিক্রি হয়, একদম কম। আচ্ছা, স্কুল বন্ধ হলে বলতে? স্কুল খোলা হলে ভালো, স্কুল খোলা হলে ভালো, কাস্টমার বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এখন তো স্কুল বন্ধ তাই না? এটা করি আপনার সংসার চলে নাকি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো কীরকম মানে সারাদিন আপনার কীরকম বেচা কিনি কীরকম হয়? এখন 1,000 টাকা, 700 টাকা, 800, 700, 1,000? আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে চাচা? আমার, হ্যাঁ আমার এলো 4 ছেলে। চার ছেলে না? সবাই কি বড় নাকি? বড় ছেলে কোরআন হাফেজ। কোরআন হাফেজ, আচ্ছা দেখ মাশাআল্লাহ। বয়স হলো 17 বছর, এই বয়স। আচ্ছা তো চাচা তো ইনশাআল্লাহ মানে নামাজ টামাজ তো পড়েন অবশ্যই তাই না? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, নামাজটা অবশ্যই পড়তে হবে, পড়া উচিত। আর আপনার দেশের বাড়ি কোথায় যেন বলছেন? শরীয়তপুর। আচ্ছা, এখানে ঢাকাতে কি ফ্যামিলি সহ থাকেন? হ্যাঁ, মেসে একা থাকেন? আর পরিবার সবাই গ্রামে থাকে না? গ্রামে বাচ্চা, একটা ছোটো বাচ্চা আছে আর বাচ্চার আম্মু থাকে গ্রামে। আর কলাবান তো ঢাকাতে পড়ে ছেলেরা। ও আচ্ছা, ছেলেরা ঢাকায় মাদ্রাসা বা ঢাকায়? যে কাশিকে, কাশিকে ঢাকায় থাকে। আচ্ছা, আপনার ওয়াইফ তো আপনি বাড়িতে তেমন কিছু করে না তাই না? আপনি এখানে মোটামুটি খরচপাতি যাই করে চলেন তাই না? এবার যে আছে কাজ করে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনি আপনার ছেলেরা কি আপনার ই করে না খরচপাতি মানে দেখা? মানে যারা চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে, নিজেরটা নিজে চলে মানে দিতে পারে না, যা খরচ পায় মানে 5-6 হাজার টাকা নিজেরই লাগে। ও আর ও তো ওরা তো লেখাপড়ি করতে আসছে, ওদের ধর টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি আপনার এটা করেই আপনার চালাইতে হয়, নিজেরও চলতে হয় এবং তাদেরও সহযোগিতা করতে হয়। আচ্ছা, তো যাই হোক কাকা, আপনি তো মোটামুটি আপনার যে অবস্থা এই অবস্থা নিয়ে তো আপনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তাই না? আচ্ছা, কারণ অনেকের তো দেখা যায় অনেক আছে, অনেক ধন সম্পদ অনেক কিছুই আছে কিন্তু তারপরেও তারা তো তাদের নিয়ে সন্তুষ্ট না অনেকে তাই না? অনেকের ভিতর আকাঙ্ক্ষাটা বেশি থাকে। আচ্ছা যাই হোক, আপনি আপনার যেই অবস্থান নিয়ে আপনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছেন, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতেছেন, এটাই বেশি। কারণ অনেকে দেখা গেছে বাড়ি গাড়ি আছে অনেক কিছু আছে কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু আল্লাহর কাছে সন্তুষ্ট না, তারা খালি চায় আর চায় তাই না? মানে তাদের লালসাটা বেশি, এরকম অনেক মানুষ আছে। আর কিছু মানুষ আছে যারা অল্পতেই সন্তুষ্ট তাই না? যাক, তো সেটাই ভালো আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তীতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যান। আপনার দুইটা তো ছোট ছোট বাচ্চা আছে তাই না? ১০-১২ বছর। ১০-১২ বছর, আচ্ছা। তো
তো মানে ওদেরকে নিয়ে আপনার কি আশা আছে কোনো যে লেখাপড়া করায় বা কি ধরনের নাকি কাজে লাগাই দেবেন এই ধরনের? হ্যাঁ কাজে লাগা ওদের কাজে, আমি যতদিন বাসি আল্লাহ পাক বলে যতদিন লেখাপড়া করে ওরা যদি লেখাপড়া করে কাজ করার ইচ্ছা নেই, মানে ওদের লেখাপড়া শেষ না হয়েছে। ও তো বড় সিলেকশন হাবিজ হয়ে গেছে, হাবিজ হয়েছে এখন ওই মাদ্রাসা। হ্যাঁ একটু এদিক তাকায় বলেন কাকা। মাদ্রাসা থেকে অন্তর বিদায় নেই, বিদায় নেই, বিদায় দিব মানে এখন শুনে যাচ্ছ তো, শোনানোর পরে বিদায় দিব, বিদায় দেওয়ার পরে তারপরে আবার আগে তুমি আমার তার সাথে মুক্তি হবে। আচ্ছা 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 ঠিক আছে, যাক দোয়া করি লেখাপড়া চলতে থাকুক, ভালোভাবে লেখাপড়া করুক। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে কাকা, হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এখানেই বিদায় নিতে হবে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে আমার পরবর্তীতে ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যান।